ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ধন্যবাদ। আমরা বলবো যে প্রিয় ভাই, সাধারণত আপনার শিক্ষা খাতে অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন সেগুলো বাস্তবায়ন করার জন্য এরকম জরিমানার প্রয়োজন হয়ে যায়। যদিও এই জরিমানার ব্যাপারে আইমা আর বা চারজন ইমামই কিন্তু বিপক্ষে যে আর্থিক জরিমানা নেওয়া যাবে না, কারণ তারা বলেন এতে করে যদি আর্থিক জরিমানা আপনার নিতে শুরু করে তাহলে যারা জালিম আছে তাদের জুলুম করার সুবিধা হয়ে যায়, যে অনৈতিক ভাবে তারা মানুষের উপর জুলুম করবে, টাকা করে হাতিয়ে নেবে এইভাবে জরিমানার নাম বলে। কিন্তু এছাড়া তাদের কোনো শক্তিশালী প্রমাণ নেই। কিন্তু এর বিপরীতে কিছু আলেম আবার এটাও বলেছেন যে না, আর্থিক জরিমানা নেওয়া যায়, কারণ এটার পিছনে কিছু প্রমাণ রয়েছে। যে কোনো যদি আপনার প্রতিষ্ঠানের নিয়ম কানুন ভঙ্গ করে নিয়ন্ত্রণ করার মুশকিল হয়ে যায় এবং আসল উদ্দেশ্য থাকে ছাত্রদেরকে সঠিকের উপরে নিয়ে আসা, সেটা যদি বাস্তবায়ন করা না যায় তাইলে আর্থিক জরিমানা করা যেতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর্থিক জরিমানার ব্যবস্থা করেছেন বিধান লঙ্ঘনের কারণে। যেরকম হারামে মদিনার মধ্যে, মদিনার যে হারাম এলাকায় যারা শিকার করবে তাদের সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়েজ করে দিয়েছেন, যে কেউ যদি হারাম এলাকায় কোনো শিকারীকে শিকার করে তখন তার সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে, এটাকে সালবা বলা হয়। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদ পান করা, মদ বিক্রি করা, এই মাদক দ্রব্য একেবারে নিষেধ, দর জাতীয় মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদের যখন ধরা পড়েছে যে মদের যে ভাণ্ডগুলো আছে সেগুলো যেন ভেঙে ফেলা হয়, এটাও আর্থিক ক্ষতি, সবগুলো ভেঙে ফেলে দেওয়া। এরকম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কে আদেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরনের মধ্যে দুইটা কাপড় ছিল মুআসফার, হ্যাঁ মানে হলদে বর্ণের, একটা উদ্ভিদের রং দিয়ে রঙিন করা হয়তো, এটা শরীয়তে নিষেধ, এটাকে জ্বালিয়ে ফেলার জন্য আদেশ করেছেন। এরকম ভাবে যে ব্যক্তি চুরি করেছে আপনার বিশেষ করে সুরক্ষিত জায়গা নয়, যে সুরক্ষিত জায়গা থেকে চুরি করলে কিন্তু হাত কাটার বিধান আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ শক্তিশালী করে নাই এমন জায়গা থেকে চুরি করছে তখন তার ডাবল জরিমানা করা হয়েছে। এরকম ভাবে মসজিদে দরার যেটা করা হয়েছে রসুল আকরম সাল্লামের যুগে, যখন রসুল ইসলাম তাবুক যুদ্ধে গিয়েছিলেন মুনাফিকরা মসজিদে দরার তৈরি করেছে সেটাকে ধ্বংস করে দিয়েছেন রসুল আকরম সাল্লাম, তাইলে এগুলো আর্থিক ক্ষতি, আর্থিক ক্ষতি করেছেন। এরকম ভাবে যেই ব্যক্তি হত্যা করবে তার জাত থেকে মিরাজ পাবে, এরকম কাউকে হত্যা করলে তার মিরাজ থেকে তাকে বঞ্চিত করা হয়, আর্থিক ক্ষতির সম্মুখীন করা হয়, তার ওসিয়ত তার ব্যাপারে আর কার্যকর করা হয় না। তো এই সমস্তগুলো প্রমাণ যে আর্থিক ক্ষতির সম্মুখীন করা সম্ভব, এগুলো প্রমাণ করে, যদি আই মারবো এটা জায়েজ বলেন না। তো এই ভিত্তিতে আমরা বলবো সাধারণত আর্থিক যে জরিমানা গুলা সেগুলা তিন ধরনের হতে পারে। একটা হইতে পারে আপনার কোন শরীয়ত বিরোধী কাজের যে জায়গাগুলা, জায়গাকে ধ্বংস করে দেওয়া যেতে পারে, যেমন আপনার বা ওই জিনিসগুলোকে ধ্বংস করে দেওয়া যেতে পারে, যেমন কেউ মূর্তি পূজা করে ক্ষমতা থাকলে সেই সবগুলো ভেঙে ফেলা যেতে পারে, জ্বালিয়ে দেওয়া যেতে পারে, বা যেখানে সব সময় আপনার খেল তামাশা চলে সেগুলো আপনার ভেঙে দেওয়া যেতে পারে, এবং আপনার এরকম মাদক দ্রব্য যেখানে সেবন করা হয় সেই জায়গা সব মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, এরকম ভাবে সেই দোকানকে পুড়িয়ে দেওয়া যেতে পারে। এরকম কোন শরীয়ত বিরোধী যদি বই ছাপানো হয় এটা যদি আপনার এলাকায় বিতরণ করা হয় এই সমস্ত জ্বালিয়ে দেওয়া যেতে পারে, এরকম খারাপ ফিল্মের যত সিডি ইত্যাদি আছে জিনিসপত্র সব আপনার জ্বালিয়ে যাওয়া যেতে পারে, এটা হচ্ছে ধ্বংস করে দেওয়া, আর্থিক ক্ষতির সম্মুখীন করা, হ্যাঁ এটা একটা ধরন আছে। আরেকটা হচ্ছে আপনার কোনো জিনিস, যেমন কোনো টাকা, যেমন আমাদের দেশে অনেক সময় মুদ্রা বানায় অনেকে, অনেকে টাকা বানায় মানে জালিয়াতি করে, সেগুলো আপনার ইয়ে করে দেওয়া যেতে পারে, ধ্বংস করে দেওয়া যেতে পারে, এটা একটা সিস্টেম যেটাকে এতলাব বলা হয়, ধ্বংস করে দেওয়া। আরেকটা হচ্ছে পরিবর্তন করা, এটাও মানে ক্ষতির সম্মুখীন করা, সেটা হচ্ছে কি ধরনের, একজনে একটা মানে পর্দা দিয়েছে, পর্দার মধ্যে ছবি আছে কোনো প্রাণীর ছবি, তাহলে এটাকে ছিঁড়ে বালুর বানিয়ে নেওয়া যেতে পারে, মানে এটাকে হচ্ছে পরিবর্তন করে তাকে ক্ষতির সম্মুখীন করা।
তৃতীয় নম্বর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার সেগুলোকে সৎকা করে দেওয়া যেতে পারে। যেমন একজনে চুরি করেছে আপনার কোন জায়গা থেকে, যেমন খেজুর লটকে রাখা আছে সেটা চুরি করে নিয়েছে, অথবা আপনার কোন দুই নম্বরের জিনিস, হ্যাঁ যেটা মানে দুই নম্বরই করা আছে, এই সমস্ত জিনিসকে ছিনিয়ে নিয়ে এগুলা মানুষকে দিয়ে দেওয়া যেতে পারে। এরকম এগুলো হচ্ছে আর্থিক জরিমানার একটা সিস্টেম, যেটা আমরা বলে রাখলাম মানে এই ব্যাপারে মত পার্থক্য থাকার কারণে আলেমদের। তাইলে আমরা যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা হচ্ছে আর্থিক জরিমানার সম্মুখীন করা জায়েজ, এটার পক্ষে আমরা। এখন কথা হচ্ছে আর্থিক জরিমানা যেটা স্কুল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় করা হয় সেটা করা তো জায়েজ বললাম, কিন্তু কোন খাতে এই অর্থটা ব্যবহার করা হবে সেটা নিয়ে কথা। আমরা বলবো যে এই অর্থটা সাধারণত যেই খাতের উন্নয়নের জন্য এই জরিমানার ব্যবস্থা করা হয়েছে ওই খাতে ব্যবহার করা হয়েছে যুক্তিসঙ্গত। হ্যাঁ, কেউ যদি পড়ালেখার উন্নতির জন্য, হ্যাঁ যে ক্লাস মিস করে, ক্লাসে উপস্থিত হয় না ঠিক মতো, তাইলে জরিমানা করা হয়েছে। সুতরাং শিক্ষা খাতে সেটা খরচ করবে, ছাত্রদের কল্যাণে শিক্ষা খাতে ব্যয় করবে, অন্যদিকে করবে না। যেমন আবার এটা নিয়ে শিক্ষকদের নাস্তা পানির ব্যবস্থা করা বা এই জাতীয় সেগুলো না করে বরং শিক্ষা খাতেই খরচ করবে, ছাত্রদের কল্যাণে সেটি হওয়া উচিত। মানে যেই ব্যাপারের উন্নতির জন্য জরিমানা করা হচ্ছে ওই খাতেই ব্যবহার করে, এটা হচ্ছে আসল যুক্তিযুক্ত। জাজাকুল্লাহ খাইরা।